সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বন্ধের পরে প্রথম ক্লাস শুরু করতেছি। আজকে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আমরা নতুন একটা চ্যাপ্টার দিয়ে শুরু করব। এটা হচ্ছে যে স্টাফিং বা কর্মী সংস্থান। প্রথমে একটু দেখো কর্মী সংস্থান বলতে কি বোঝায়। যে প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরণাদির মধ্যে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মানুষগুলোর দক্ষতা ও যোগ্যতা উপর বস্তুগত উপকরণাদির কার্যকর ব্যবহার প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। যে যে কাজের জন্য যোগ্য তাকে সেই কাজে নিয়োগ দেওয়াই দিলেই ভালো এবং প্রত্যাশিত কাজটা অর্জন করা যায়। তাই যোগ্য লোক নিয়োগ ও তাদের উন্নয়ন কার্যকর ব্যবস্থা নেওয়া গেলেই একটা প্রতিষ্ঠান দক্ষ ও যোগ্য জনশক্তির সমাবেশ ঘটে। এখন বলা হচ্ছে এখানে একটু খেয়াল করো যে মানব সম্পদ দের ধারণা ও কর্মসংস্থান। মানব সম্পদ বলতে কী বোঝায়, যেমন এখানে আমি একটু রিডিং করলেই তোমরা বুঝতে পারবা। যে মনে করো একটা প্রতিষ্ঠানে তার পাঁচজন কর্মী আছে, এর মধ্যে মনে করো তিনজন লোক ভালো কাজকর্ম করে, বাকি দুইজন ওরকম দক্ষ নয়। তাহলে তিনজনকেই প্রতিষ্ঠানের সম্পদ বলা হবে আর দুইজনকে সম্পদ মনে করা হবে না। যেমন একটা প্রতিষ্ঠানে মনে করো তোমার ফ্যামিলিতে তোমার তিন ভাই, তোমরা এর মধ্যে দুইজন চাকরি করে, ইনকাম করে, টাকা ইনকাম করে, কিন্তু এক ভাই কোনো কাজকাম করে না, শুধু বসে বসে খায়। তাহলে দুইজন হচ্ছে ফ্যামিলির সম্পদ, কিন্তু একজন হচ্ছে ফ্যামিলির জন্য বোঝা। তাহলে আমরা কোনো কর্মী যখন মানুষ একটা দক্ষ মানবে পরিণত হয় তখন তাকেই মানব সম্পদ বলা হয়। আমরা এখানে দেখতেছি কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ। যে এই প্রশ্নটা একটু গুরুত্ব সহকারে দেখো, সৃজনশীল আমরা যখন পড়ব এই প্রশ্নটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যে কর্মী সংস্থানের ক্ষেত্রে প্রথম হচ্ছে কর্মী সংগ্রহ, তারপরে কর্মী নির্বাচন করতে হবে, পরবর্তীতে কর্মী নিয়োগ ও স্থাপনা প্রশিক্ষণ দিতে হবে। তাহলে প্রথমে কর্মী সংগ্রহ বিষয়টাকে দেখো। প্রতিষ্ঠানের যখন কর্মী প্রয়োজন হবে তখন বিভিন্ন মাধ্যমে, পেপারে, পত্রিকায়, বিজ্ঞাপনের মাধ্যমে, বিভিন্ন উৎস থেকে কর্মী প্রথমে সংগ্রহ করা হবে। কর্মী সংগ্রহ করার পরে যেমন এখানে কি বলছে দেখো, কর্মী সংস্থান প্রক্রিয়ায় কর্মী সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ উপাদান বা পদক্ষেপ। এর উদ্দেশ্য হল প্রতিষ্ঠানের প্রয়োজন ও পূর্ব নির্দিষ্ট মান অনুযায়ী যোগ্যতার জনশক্তি উৎস হতে সংগ্রহ করা এবং তাদেরকে খুঁজে বের করা। আমরা প্রথমে কর্মী সংগ্রহ করব। কর্মী সংগ্রহ করার পরে কর্মী নির্বাচন করব। যে সমস্ত কর্মী সিভি জমা দিবে বা চাকরি করতে আগ্রহী তাদের আমরা সিভিগুলো নেওয়ার পরে বা আবেদনপত্র নেওয়ার পরে সেইখান থেকে যারা যোগ্য তাদেরকে আমরা নির্বাচন করব। বিভিন্ন ইন্টারভিউ বা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নির্বাচন করার পরে আমরা তাদেরকে, নাম্বার থ্রি দেখো নিয়োগ ও স্থাপনা। তাহলে কর্মীকে আমরা যোগ্যতা অনুযায়ী তাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং কাজে যোগদান করার জন্য তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। দেওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে কর্মীদেরকে প্রথমে তারা পড়ালেখা শেষ করার পরে যে কর্মীগুলোকে নেওয়া হয় ফ্রেশ অবস্থায় নেওয়া হয়, তারপরে তাদের কাজের ক্ষেত্র অনুযায়ী তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। খেয়াল করো এখানে ট্রেনিং, অর্থাৎ কর্মীদেরকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার পরে তাদেরকে ট্রেনিং দিতে হয়। সাধারণত কোনো কিছু হাতে কলমে শেখানো বা পেশাগত শিক্ষাদানকে প্রশিক্ষণ বলা হয়। কর্মীদেরকে প্রশিক্ষণ দেওয়া হলে তারা কাজে উপযুক্ত হয়ে পড়ে এবং প্রশিক্ষণের মাধ্যমে একজন কর্মী তার কাজ বুঝে পড়ে এবং দক্ষতার সাথে কাজ করতে পারে। এবার আমরা এই চ্যাপ্টারের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কর্মী সংগ্রহের উৎস, অর্থাৎ প্রতিষ্ঠানে কর্মী প্রয়োজন হলে কর্মীগুলো কোত্থেকে পাওয়া যাবে। একটু খেয়াল করো কর্মী সাধারণত দুই ধরনের উৎস থেকে পাওয়া যাবে। একটা হচ্ছে আভ্যন্তরীণ উৎস বা ইন্টারনাল সোর্সেস এবং বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্সেস। প্রতিষ্ঠানে যখন কর্মী প্রয়োজন হবে ইন্টারনাল অর্থাৎ অভ্যন্তরীণ যারা কর্মরত আছে তাদের মধ্য থেকে কর্মী সংগ্রহ করা যায়। এক্ষেত্রে দেখো প্রথমে হচ্ছে পদোন্নতি, অর্থাৎ যারা কর্মরত ব্যক্তি আছে তাদের মধ্য থেকে আমাদেরকে, তাহলে মনে করো একজন উপরস্থ পদন কর্মী নিয়োগ দেওয়ার দরকার আছে। তাহলে আমরা যারা কর্মী আছে তাদের মধ্য থেকে যিনি ভালো অবস্থায় আছেন বা ভালো করতেছেন তার থেকে আমরা একজনকে পদোন্নতি দিয়ে আমি কর্মী সংগ্রহ করতে পারি। এরপর হচ্ছে নিয়োজিত কর্মীদের সুপারিশ। প্রতিষ্ঠানে নিয়োজিত আছেন এরকম ব্যক্তিবর্গ, তাদের পরিচিত ভাই, চাচা,
বা কোনো বন্ধু বান্ধব থাকলে তাকেও আমরা নিতে পারি। এরপর হচ্ছে শ্রমিক সংঘের সুপারিশ। বিভিন্ন সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি মাঝারি প্রতিষ্ঠানে শ্রমিক সংঘ থাকে, শ্রমিক ইউনিয়ন থাকে। তারা অনেক সময় তাদের পরিচিত শ্রমিকদের নেওয়ার জন্য কোম্পানিকে রিকোয়েস্ট করে থাকে, সেক্ষেত্রে সেখান থেকেও নেওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ উৎস। আর যদি অভ্যন্তরীণ উৎস থেকে নিতে প্রবলেম হয় বা নেওয়ার পরেও আরও শ্রমিক দরকার হয়, তখন বাহ্যিক উৎস থেকে শ্রমিক নেওয়া যায়। সেক্ষেত্রে প্রথম হচ্ছে চাকরির সন্ধানে। আমরা জানি বিভিন্ন, আমরা যখন প্রতিষ্ঠান যখন তার কর্মীর প্রয়োজন হবে বিভিন্ন বিজ্ঞাপনে অর্থাৎ অথবা দেখা যাচ্ছে যে বিডি জবসে তারা বিভিন্ন অ্যাপ্লিকেশন করে থাকে, তাহলে বিডি জবসের মাধ্যমে যখন চাকরি সন্ধানীরা অ্যাপ্লিকেশন করবে, পরবর্তীতে প্রতিষ্ঠান চাইলে ওই যারা আগে অ্যাপ্লিকেশন করছে তাদের থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত, যেমন ঢাকার IBA, বুয়েট, এই সমস্ত প্রতিষ্ঠানে থেকে যারা সদ্য পাশ করা বুয়েট ইঞ্জিনিয়ার দরকার হলে যারা বিভিন্ন প্রতিষ্ঠান সেখান থেকে ইঞ্জিনিয়ার অথবা নতুন শিক্ষার্থীকে চাকরিতে নিয়োগ দিতে পারে। চাকরি বিনিয়োগ কেন্দ্র, চাকরি বিনিয়োগ কেন্দ্র এটা অনেকটা টিউশনির কমিশনের বিনিময়ে টিউশনি দেওয়া হয়, এরকম যে কোনো এরকম কিছু মিডিয়া থাকে যাদের কাছে মানুষ CV জমা দিয়ে রাখে। কোম্পানির যখন লোক দরকার হয় তারা এই সমস্ত মিডিয়া থেকে লোক নিয়ে থাকে। তাহলে যাকে চাকরি দেওয়া হবে সে মিডিয়াকেও কিছু টাকা দিয়ে থাকে, সেক্ষেত্রে মিডিয়ার লাভ হচ্ছে মিডিয়া লোকটা থেকে কিছু কমিশন পেল এবং যেই কোম্পানির কাছে লোকটাকে দেওয়া হবে সেই কোম্পানি থেকেও কিছু টাকা পেল। এরপর হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র। বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে শ্রমিক পাওয়া যায় বা চাকরি চাই এরকম লোক পাওয়া যায়। এরপর হচ্ছে বিজ্ঞাপন। কোম্পানি চাইলে বিজ্ঞাপনের মাধ্যমে, যেটা সবচাইতে বড় একটা মাধ্যম, বিভিন্ন bdjobs.com, বিভিন্ন পেপার পত্রিকা, ইন্টারনেটের মাধ্যমে, পেপার পত্রিকার মাধ্যমে সে বিজ্ঞাপন দিয়ে থাকে এবং সেই অনুযায়ী লোক নিয়ে থাকে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো।